জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, রিজভী বললেন সুষ্ঠু নির্বাচন হবে না, নিজে প্রমাণ করেছেন শেখ হাসিনা। এদিকে সাইদির জন্য দোয়া, বিক্ষুব্ধ মুসল্লিদের মসজিদ ত্যাগ। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পদযাত্রা ও সমাবেশ। এদিকে $1 বিলিয়ন নিয়ে বন্ধ MLM MT5। জানিয়ে দেব দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হিলারি, ভয়াবহ বৃষ্টির শঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব লাইভে কাদের মির্জা বললেন যেভাবেই হোক আওয়ামী লীগের আরো দুবার ক্ষমতায় থাকা যুক্তিযুক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সুষ্ঠু নির্বাচন হবে না, নিজেই প্রমাণ করেছেন শেখ হাসিনা, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনার অধীনে যে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী একথা বলেন। রিজভী বলেন তার নির্বাচনে বিরোধী দল থেকে জেলখানায় নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয়। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না, তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। রিজভী বলেন সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছে না কেন? তিনি যদি উন্নত চিকিৎসার জন্য যান সেখান থেকে চিকিৎসায় ধরা পড়তে পারে। কারাগারে বন্দী রাখা অবস্থায় তার খাবারে বিষ মেশানো হয়েছিল কিনা, বিদেশে উন্নত ল্যাবে এটা ধরা পড়তে পারে, এ কারণেই দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তিনি আরো বলেন আমাদের ধারণা হয়, আশঙ্কা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য 2018 সালের নির্বাচনের আগে কারাগারে নেওয়া হয়েছিল। এর কারণ শেখ হাসিনার একতরফা নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভয় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পথের কাঁটা দূর করতে, নির্বাচনী মাঠ শূন্য করতে রাষ্ট্রশক্তি ব্যবহার করে, আইন আদালত ব্যবহার করে বন্দী করা হয়েছিল তাকে। যে সুস্থ মানুষটিকে কারাগার ভেতরে গেলেন, আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কেন? কারণ শেখ হাসিনার চক্রান্ত বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে তুলে দেওয়া হবে। উনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এক দল থাকবে, এক নেত্রী থাকবে, কেউ কোনো সত্য উচ্চারণ করবে না যে করবে তার গুমের শিকার হবে বা বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হবে। এই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সভাপতি খন্দকার আবু আশফাক সহ স্থানীয় নেতাকর্মী। সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। সাইদির জন্য দোয়া, বিক্ষুব্ধ মুসল্লিদের মসজিদ ত্যাগ। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত দণ্ডাদেশপ্রাপ্ত জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হুসাইন সাইদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করায় বিক্ষুব্ধ মুসল্লিরা মসজিদ ত্যাগ করেছেন। ঘটনাটি ঘটেছে হরিণাকুণ্ডু বাকচোয়া লক্ষ্মীপুর জামে মসজিদে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায় শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে অগ্নিদগ্ধে নিহত স্থানীয় মিনারুল ইসলাম ও তার পিতার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেষ সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়া স্থানীয় জামায়াত নেতা নিজামুদ্দিন লস্কর দাঁড়িয়ে দেলোয়ার হোসেন সাইদির বিরুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনার জন্য মসজিদের ইমামকে আহ্বান জানান। উপস্থিত মুসল্লিরা এতে আপত্তি করলে নিজাম লস্কর তাদের দোয়া মাহফিলের শরিক না হলে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় মসজিদের ভেতর হট্টগোলের সৃষ্টি হয় এবং কিছু বিক্ষুব্ধ মুসল্লি মসজিদ ত্যাগ করেন। এর পরপরই দেলোয়ার হোসেন সাইদির জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়। নিজাম লস্কর হরিণাকুণ্ডুর পুলিশ সদস্য ওমর ফারুক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। মুসল্লি ইসলাম মণ্ডল বলেন, আমি শেষ পর্যন্ত মসজিদে ছিলাম। নিজাম লস্করের নেতৃত্বে একজন মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত রাজাকারের জন্য মসজিদের মতো পবিত্র স্থানে প্রকাশ্যে দোয়া মুনাজাত পরিচালিত হতে দেখে আমি স্তম্ভিত। স্থানীয় মুসল্লি শাকিল মোল্লা বলেন, নিজাম লস্কর মসজিদে হঠাৎ করে দাঁড়িয়ে রাজাকার সাইদির জন্য দোয়া করতে বলে, এতে আমরা প্রতিবাদ করি এবং মসজিদ থেকে বের হয়ে আসি। এর দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা। ঘটনার বিষয়ে জানতে নিজাম লস্করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ঘটনার বিষয় এখন পর্যন্ত কাউকে আমাকে জানাতে দেখা যায়নি, তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির পদযাত্রা ও সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে আজ শনিবার বেলা 11টায় শহরের কাঠপট্টির বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পরবর্তী এক পদযাত্রা শহরের প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে স্থানীয় পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে সরকার দায়ী থাকবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া দেশে নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই আমাদের দাবি আদায় করতে হবে। যতই জুলুম নির্যাতন করা হোক না কেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও ঘরে ফিরে যাবে না। আগামী দিনের সব আন্দোলন সংগ্রামে সবাই অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। $1 বিলিয়ন নিয়ে বন্ধ MLM MTFE। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় $1 বিলিয়ন বা প্রায় 11,000 কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে MTFE নামক একটি প্রতিষ্ঠান। দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং বা MLM পঞ্জি মডেলে ব্যবসা করত। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ছিল। তবে এই $1 বিলিয়নের মধ্যে প্রায় 90% অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের। শুক্রবার রাতে বিষয়টি দৈনিক কালবেলাকে নিশ্চিত করেন একাধিক সাইবার বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল জাবের দৈনিক কালবেলাকে বলেন, অনেকদিন থেকেই আমরা এই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্ক করে আসছিলাম, কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। তিন দাগে জানতে পারি যে এখানে যারা টাকা দিচ্ছিলেন তারা টাকা উঠাতে পারছিলেন। আজ পুরোপুরিভাবে MTFE তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে। আরেক সাইবার বিশ্লেষক মাহবুব রহমান বলেন, এটা একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোনো অফিস নেই, কোনো নির্দিষ্ট জনকাঠামো নেই। স্থানীয় কিছু এজেন্টদের দিয়ে তারা মানুষের থেকে টাকা নিত, তারপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের আনতে বলতো। MLM বা পঞ্জি যেভাবে কাজ করে আর কি, ডেস্টিনি যেমন গাছ দেখিয়ে টাকা নিয়েছে, আর ক্রিপ্টোকারেন্সি বলে সাধারণ মানুষদের থেকে টাকা নিয়েছে। বিনিয়োগের অল্প কিছুদিনের মধ্যেই মুনাফা পাওয়া যাবে এমন লোভ দেখানো হতো। মাহবুবুর রহমান আরো বলেন, তাদের ওয়েবসাইটে ছিল, অ্যাপ ছিল, সেই অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা বাইন্যান্সের মাধ্যমে তারা টাকা নিত। পরে স্থানীয় এজেন্টরা সেটি বাইরে পাচার করত। বাংলাদেশি SSC এবং HSC পর্যায়ের শিক্ষার্থীদের মুনাফার লোভ দেখিয়ে টার্গেট করা হতো। মুন্সীগঞ্জের অনেক কিশোর এবং তরুণের শিকার হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী MLM ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ এবং নিষিদ্ধ। ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হিলারি, ভয়াবহ বৃষ্টির শঙ্কা। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিলারি। ক্যাটাগরি 4 হ্যারিকেনের রূপ নেওয়া হয়েছিল হিলারির প্রভাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাত সহ বন্যার বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। শনিবার BBC এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির কারণে সেখানে বন্যার সৃষ্টি হতে পারে। রোববার অথবা সোমবার হ্যারিকেনটির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী এই হ্যারিকেনটি শুক্রবার মেক্সিকোর কাবুসান লুকাসের 325 মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘন্টা 130 মাইল। গত 84 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথম বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের দেখা মিলতে পারে। এই ঝড়টি ছিল বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যবর্তী সময় ব্যাপক শক্তি অর্জন করে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে এটি একটি গ্রীষ্মকালীন ঝড় থেকে ক্যাটাগরি 4 হ্যারিকেনের রূপ নেয়। এটি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার উপদিক থেকে এগিয়ে আসছে। লাইভে কাদের মির্জা বললেন, যেভাবেই হোক আওয়ামী লীগের আরো দুবার ক্ষমতায় থাকা যুক্তিযুক্ত। নিয়ম অনিয়মে যেভাবেই হোক আরো 2 মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা যুক্তিযুক্ত বলে মনে করেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার বেলা 11টায় নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে জনপ্রতিনিধি হিসেবে দেশের নির্বাচন ব্যবস্থার বিষয়ে জনতার রায় ঘোষণার কথা বলে সব কথা বলেন তিনি। কাদের মির্জা বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর জাসদ বিএনপি জাতীয় পার্টির নেতৃত্বে প্রতিক্রিয়াশীলরা ক্ষমতা ভোগ দখল করেছে। বিএনপির ভাষায় 2014 ও 2018 সালে আওয়ামী লীগ নির্বাচনে অনিয়ম করে ক্ষমতায় আছে।